হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। থাইল্যান্ডে প্রায় অনেক বছর থাকার সুবাদে আমার বিভিন্ন ধরনের থাই ফুড খাবার কিন্তু সৌভাগ্য হয়েছে। আমার এখনও মনে পড়ে বাংলাদেশে থাকাকালীন সময়ে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে আমার প্রথম চয়েসটাই ছিল কিন্তু থাই স্যুপটা। থাইল্যান্ডে এসে জেনেছি বাংলাদেশের থাই স্যুপটার সাথে থাইল্যান্ডের থাই স্যুপটার কিন্তু কোনোই মিল নেই। আসলে বাংলাদেশের থাই স্যুপের উৎপত্তি কোথা থেকে এসেছে তা আমার জানা নেই, কিন্তু দুই ধরনেরই থাই স্যুপ রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দ। তো আজকে আমি চেষ্টা করেছি থাইল্যান্ডের খুবই পপুলার ডিশ থাই তোমিয়াম স্যুপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে একদম অথেন্টিক উপায়ে। আশা করছি পুরো ভিডিওটাতেই আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমেই থাই তোমিয়াম স্যুপের জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে 8টি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটিকে এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজের সাইডটি আমি রেখে দিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাথা সহ নিতে পারবেন। স্যুপের পরিমাপটা হবে 4 থেকে 5 জন খেতে পারবে এই সম পরিমাণ। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি লেমন গ্রাস, যেটা ছাড়া থাই তোমিয়ামের ফ্লেভারটাই আসবে না। আমি থাই তোমিয়ামের জন্য লেমন গ্রাসটি 3টি স্টিক নিয়েছি আর উপরে যে চামড়াটা সেটা আমি ফেলে দিয়েছি। এটাকে চাকুর অপর পিঠটা দিয়ে একটু থেতলে নেব যাতে এটা থেকে ভালো করে ফ্লেভারটা বের হতে পারে। এটাকে 1 ইঞ্চি পরিমাপ লম্বা করে কেটে নেব, উঠিয়ে রাখছি একটি বোলে। এবার নিয়ে নিচ্ছি গলাঙ্গল, এটা অনেকটা আমাদের বাংলাদেশের আদার মতো দেখতে কিন্তু ফ্লেভারটা কিন্তু একটু ডিফারেন্ট। এটার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং হয়। এটা না থাকলে আপনারা এর পরিবর্তে আদাটাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসবে, সেম আসবে না। তো আমি এটাকে একটু পাতলা করে কেটে নেব। এগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তারপর কেটেছি। নিয়ে নিচ্ছি মাশরুম, চেষ্টা করবেন ফ্রেশ মাশরুমটা নেওয়ার জন্য, না থাকলে ক্যান মাশরুমটাও কিন্তু ইউজ করা যাবে। আমি মাশরুমটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোও নিয়ে নেব প্রায় 4-5টি, এটাকেও আমি সেম ছোট করে কেটে নেব। আসলে এখানে যেভাবে ইচ্ছা কাটা যেতে পারে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ লাগবে আমাদের 2টা মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর নিয়ে নিচ্ছি লেবু পাতা, ওরা এখানে বেশ কিছু খাবারে কিন্তু লেবু পাতাটা ইউজ করে, তাই বাজারগুলোতে সবসময় লেবু পাতাটা অ্যাভেলেবেল। এখানে আপনাদের কাছে লেবু পাতাটা না থাকলে না দিলেও চলবে। এটাকে আমি একদম পাতলা করে এভাবে কেটে নিচ্ছি, খুবই লেমনেট একটি ফ্লেভার দেবে এই পাতাটা। আর যাদের বাসায় লেবু গাছ আছে তারা তো অবশ্যই দেবেন। ঝালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টি লাল মরিচ, ইচ্ছা করলে আপনারা কাঁচা মরিচ গুঁড়টাও ইউজ করতে পারবেন, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এটাকে আমি একটু থেতো করে রাফলি চপ করে নেব। এবার নিয়ে নিয়েছি চাইনিজ ধনিয়া পাতা, আমাদের দেশেও কিন্তু এই পাতাটা পাওয়া যায়, আর না থাকলে নর্মাল ধনিয়া পাতাটাও দিলেও হবে। আমি এখানে 2টাই ব্যবহার করছি। তারপর আমাদের লাগছে লেবুর রস, লেবুর রসের জন্য আমি এখানে 4টি লেবু কেটে নিয়েছি। সব উপকরণ একসাথে রেডি করা থাকলে কিন্তু থাই ফুড বানাতে খুব একটা সময় লাগে না। তো আমি এখন স্যুপটা রান্না করতে চলে যাব। স্যুপের জন্য চুলায় আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি প্রায় 5 কাপ পরিমাণ। পানিটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক 3 কাপ পরিমাণ। এই চিকেন স্টকটা স্যুপের ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করবে এবং স্যুপের টেস্টটাও কিন্তু আরেকটু বাড়াবে। আপনাদের কারো কাছে যদি চিকেন স্টকটা না থাকে তাহলে না দিলেও চলবে। পানিটাতে একটু বলক চলে আসলে আমি চুলার আঁচটা কমিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটায় বলক চলে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট করে কেটে রাখা লাল মরিচ আর লেবু পাতা। তারপর দিয়ে দিব ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আর সাথে দিয়ে দিব আমাদের আগে থেকে কেটে রাখা লেমন গ্রাস আর গলাঙ্গল। তারপর আমি স্যুপটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ চুলায় জাল করে নেব। একটি পর্যায়ে দেখবেন পুরো ঘরে
লেমন গ্রাস আর গলাঙ্গরের খুব সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ফিশ সস বা নামপ্লা প্রায় 4 টেবিল চামচ পরিমাণ, সাথে আরও দিচ্ছি থাই চিলি পেস্ট বা থাই তোমিয়াম পেস্ট। এই পেস্টটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, এই পেস্টটা দিলে থাই স্যুপের কালারটা খুবই সুন্দর আসে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তোমিয়াম পেস্ট দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে চুলায় জাল করব আরও মিনিট 2 পর্যন্ত। এখন দিয়ে দিব কেটে রাখা মাশরুমগুলো আর সাথে দিয়ে দিব নারকেলের দুধ। আমি এখানে নারকেলের দুধ নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি। নারকেলের দুধের সাথে স্যুপটাকে আমি আরও 5 মিনিট জাল করে এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এই ফাঁকে আমি একটি ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে 6-7টি শুকনো মরিচ একটু ফ্রাই করে নেব। এটা আমি পরবর্তীতে স্যুপের গার্নিশের জন্য ইউজ করব। এই ভাজা শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু স্যুপের মধ্যে খুবই ভালো লাগবে। এরই মধ্যে টমেটোটা কিছুটা সফট হয়ে এসেছে কিন্তু একেবারে গলে যায়নি, আর আমাদের স্যুপের পানিটাও একটু টেনে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর রস দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আসলে এটা আপনার টেস্ট অনুযায়ী, আপনি যদি একটু টক বেশি পছন্দ করেন তাহলে এখানে লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে লবণের ব্যালেন্সটা আপনার স্বাদ অনুযায়ী করে নেবেন। পুরো রান্নাটিতে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে উপর থেকে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দেব আর ভাজা শুকনো মরিচগুলো আমি পরিবেশনের সময় দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল থাইল্যান্ডের বিখ্যাত তমিয়াম স্যুপ। খুবই মজাদার আর চটপটে স্বাদের এই স্যুপটি বাসায় তৈরি করে না খেলে কিন্তু বোঝানো যাবে না এটা কতটা ইয়ামি। চট করে শরীরে যেন একটি রিফ্রেশমেন্ট এনে দেয়। আর যাদের একটু ঠান্ডা বা সর্দি ভাব রয়েছে তাদের জন্য এই স্যুপটি কিন্তু একদম ওষুধের কাজ করবে, ট্রাস্ট মি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।